ভারতের কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করা এয়ার ইন্ডিয়ার একটি প্লেনে বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। এতে তড়িঘড়ি করে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্লেনটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তবে বিমানের প্রত্যেক যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি। বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8টায় তিরুঅনন্তপুর বিমানবন্দরে অবতরণ করে মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী 7:30টার সময় পাইলট জানান যে ওই প্লেনে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। প্লেনটি বিমানবন্দরে অবতরণ করার পরেই কোনো ঝুঁকি না নিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 8:44 প্লেনটিতে থাকা 135 জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের মুখপাত্র সংবাদ সংস্থা ANI-কে বলেন, প্লেনটির সকল যাত্রী এবং কর্মী নিরাপদে রয়েছেন, তবে ওই প্লেনে সন্দেহজনক কোনো বস্তুর সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে। রঙের বেশে ঘরে বাহিরে সাজালো বলকে, রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায়, রেইনবো সবার রং সবার ঘরে। রেইনবো রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়।